জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল, সেখানে আমি দীর্ঘদিন আমি হাসপাতালে ছেলের সঙ্গে এক মাস সেখানে থেকে ছেলেকে নিয়ে বাসায় আসি। বাসায় এসে আমি যখন আমার এই বাসায় যখন ঢুকি, ঢুকে দেখি আমার বাসায় তালা ফালা ভেঙে সমস্ত রুমের জিনিসপত্র, আলমারি, ওয়ার্ড্রপ, ক্যাবিনেট, সাইড টেবিল, ড্রয়ার, দুটো টেলিভিশন, প্রয়োজনীয় আসবাবপত্র, জিনিসপত্র যা দামি দামি ছিল সমস্ত কিছু ভেঙেছিল, নিয়ে চলে গেছে। নগদ অর্থ স্বর্ণ যা ছিল সমস্ত কিছু নিয়ে চলে গেছে লুটপাট করে। এই যদি অবস্থা হয় আমাদের নিরাপত্তা কোথায়? তাহলে একদিকে গুলিতে আমার ছেলে আহত, হাসপাতালে চিকিৎসা নেই তার দিয়ে, তাকে চিকিৎসা দিয়ে তার পেছনে দৌড়াচ্ছি, তার পেছনে ছুটতেছি, এদিকে বাসায় এসে দেখি যে বাসার এরকম লুটপাট ডাকাতি করে ভেঙেছিল, নিয়ে চলে গেছে জিনিসপত্র। তা আমি প্রশাসনের কাছে আমি এটার বিচার চাচ্ছি। চোররা থাকে ভয়ের মধ্যে, তারা কত রিল্যাক্সে আনন্দ করছে। আমার হাজবেন্ড সৈয়দ হাসিব মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক, তিনি হসপিটালে চিকিৎসাধীন আছে। তো আমরা কয়েকদিন বাসা ছিলাম না, তো আজকে হঠাৎ করে এসে দেখি ডাকাতি হয়েছে। মানে আমাদের সব কিছু লুটপাট করে নিয়ে গেছে, আমার স্বর্ণ অলংকার ছিল, টাকা পয়সা ছিল, সব নিয়ে গেছে, আমাদের এক দুবারে নিঃস্ব করে ফেলেছে। তো আমরা এর সঠিক বিচার চাই। তারপরে ধরা দরকার, ক্যামেরা লাগে, হ্যাঁ ধরা উচিত, কিন্তু আমার ভাই এই হচ্ছে আন্দোলনের মধ্যে সাংবাদিক, উনি গুলিবিদ্ধ। তো গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ এক মাস যাবত উনি হসপিটালে চিকিৎসাধীন আছে। আমাদের মানে আমার ভাইয়ের সংসার একমাত্র আর্নিং মেম্বার উনিই ছিলেন। তো ওনার একটা 3 বছরের বাচ্চা। তো আমাদের এই বাসাটা, আমরা হসপিটাল থেকে আসছি, হসপিটাল থেকে এসে দেখেন আমাদের বাসাটা আর বাসা নাই। এখানে টিভি ছিল, বড় টিভি ছিল, এখানে বিছানার চাদর টাদর কিচ্ছু নাই। বাসার জিনিসপত্র, দুইটা টিভি ভেঙে নিয়ে গেছে, জিনিসপত্র যা ছিল সব কিছু লন্ডভন্ড করে। এখানে সে মাদক সেবন করছে, এখানে সে মদ বিড়ি সিগারেট খাইছে এবং আরো অনেক অনৈতিক কাজকর্ম করছে। আমরা শুধুমাত্র বিচার চাই, আমরা তো এমনি ভিকটিম হয়ে আছি। আমার ভাইটার আজকে এই অবস্থা হসপিটালে, তার উন্নত চিকিৎসা দরকার, সে চোখে দেখতে পাচ্ছে না। কোন সময় হলে তারপরে